নমস্কার, মিমির রান্না বান্নার পক্ষ থেকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপিটা একদমই নতুন নয়, সবাই বাড়িতে এটা প্রায়ই বানিয়ে থাকেন। হ্যাঁ, আলু পোস্ত বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদের মধ্যে একটা। আলু পোস্ত মাছে ভাতে যেমন বাঙালি আনা, তেমনি আলু পোস্ত আর বিউলির ডাল হলেও বাঙালি কিন্তু আরও বেশি খুশি হয়। আলু পোস্ত বানানোর জন্য আমি 4টে বড় সাইজের আলুকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি 5 চামচ পোস্তকে ভিজিয়ে বেটে নিয়েছি, আর পোস্ত বাটার জলটা আমি রেখে দিয়েছি পরে ইউজ করব বলে। চলুন এবার পুরো প্রসেসটা দেখে নিই। কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি এবং তাতে গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নটা গরম হয়ে এলে ওই কেটে রাখা আলুগুলো এবার কড়ার মধ্যে দিয়ে 1 চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আলু পোস্ততে হলুদটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার মনে হয় পোস্ততে যদি 1 চিমটি হলুদ দেওয়া হয় তাহলে পোস্তর টেস্ট অনেক বেটার হয়। এখন গ্যাস লো ফ্লেমে করে এই আলুগুলোকে হালকা আমি ফ্রাই করে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ফ্রাই করছি, তাহলে আলুটা ভেতর ভেতর একটু সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে লক্ষ্য রাখতে হবে তলা থেকে যেন না ধরে যায়। মোটামুটি আলুগুলো হালকা সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। আমি জল যেটা পোস্ত বাটার জল রেখেছিলাম সেই জলটা আমি এখন দিয়ে দিলাম। আলুটা ফ্রাই করার সময় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিল, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জল দিলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তাই পোস্ত বাটার জল দিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে করে 2 মিনিট মতন রান্না করে নিলেই দেখবেন আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি পোস্ত বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করলেই আমাদের আলু পোস্ত একদম রেডি হয়ে যাবে। আলু পোস্ত বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকেন, সবাই হয়তো অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার আলু পোস্ত বানাতে পারেন। দেখবেন এই পদ্ধতিতে আলু পোস্ত বানালে আলু পোস্তর টেস্ট কিন্তু অনেক বেটার হয়। এই আলু পোস্ত হলেই আর কিছু লাগবে না, গরম ভাত, আলু পোস্ত আর সাথে একটু বিউলির ডাল, তাহলেই আর দুপুরের খাবার কোনো চিন্তা নেই। এখন আমি পোস্তর মধ্যে অল্প একটু চিনি আর একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন পোস্তটা আমি সার্ভ করেছি, কতটা সুন্দর দেখতেও হয়েছে। আলু পোস্তর আর সুন্দর দেখা বা না দেখা, খেতেই লাগে দারুণ। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।